তরকি হয়ে পা হ্যাঁ আমাদের একটু বাইরে নিচে গিয়ে যা আমাজ নাম করনে সবসে বেশ ডান্ডা করো ডান্ডা করো ডান্ডা করো বলুন স্যার পিটে যাবে বসো কে আমাদের তো ভি আছে, আমরা ওয়াই দেখাবো শেষ, ঠিক আছে লোকটা যাবে দাঁড়াও দাঁড়াও দাঁড়া আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লোক আছি, এমপি আছি, আমার পার্টির বোর্ড আছে, আমি আসতেই পারি। এর মধ্যে গুটি সাজানো কোনো ব্যাপার নেই, ভাটপাড়া পৌরসভা আমার হাতে তালুর মধ্যে থাকে। এবার কিছু লোক নিজে বাঁচার জন্যে গেছে, কিছুকে আমি পাঠিয়েছি, আগেও যেরকম পাঠিয়েছিলাম কিছুকে আবার পাঠিয়েছি। তৃণমূল আনন্দতে থাকুক, তৃণমূলে একজন মূর্খ মন্ত্রী আছে, ববি হাকিম আনন্দতে আছে, বসে বসে ওখান থেকে ডায়লগ মারে, সাহস থাকলে নো কনফিডেন্স নিয়ে আসো, সাহস থাকলে নো কনফিডেন্স নিয়ে আসো, ওদের সঙ্গে লোক আছে না আমাদের সঙ্গে লোক আছে। দাদা তৃণমূল দাবি করছে যে তৃণমূলের হাতে বোর্ড যাওয়ার মতো সংখ্যা রয়েছে, তো তাহলে নো কনফিডেন্স তো আনবে, নিয়ে আসুক তাড়াতাড়ি নো কনফিডেন্স, আমরা তার সঠিকভাবে সঠিক সময়ে জবাবটা দিয়ে দেবো। ওরা বলছে ওদের দিকে 17টা আছে, 17 জন কাউন্সিলর ওদের দিকে আছে, 5 জনকে আমি পাঠিয়েছি, তাহলে হলো কতজন, 7 জন, আগে থেকে 5 জন, 12 জন, তার মধ্যে কতজন সেই শেষ অবধি টিকে থাকবে, কেন 26-0 হয়েছিল দেখেছিলেন আপনি, তো কতক্ষণ তারা থাকবে ওখানে, কতক্ষণ তাদেরকে পুলিশ প্রোটেকশন দেবে, এখন তো দেখছেন আপনারা এসডিও বিডিওর হাত পা বেঁধে ডাকাতি হচ্ছে, তো এই এখানে ল অ্যান্ড অর্ডার তো কিছু নেই, পুলিশ তো এখন ল অ্যান্ড অর্ডার দেখছে না, পুলিশ দেখছে তৃণমূলে কোন গুন্ডা কোন এতি পেতি নেতার পিছনে সিকিউরিটি দিচ্ছে, তো দেখো যায়। বললাম তো নো কনফিডেন্স, আমার তো চ্যালেঞ্জ আছে কি নো কনফিডেন্স আনুক, সাহস থাকলে কালকে জমা করুক, পরশু জমা করুক, তার সঠিক জমা। আরো কিছু কাউন্সিলরকে তারা ভাঙিয়ে নিয়ে যেতে পারবে যাদেরকে আপনি ভয় দেখিয়ে রেখেছেন? এখানে তো সবাই আছে, কারকে ভয় দেখিয়ে রেখেছি তুমি ভালো করে জানো, আর আমার ভয় কি কি করে লোক পাবে, সরকার আমার নেই, আমি তো বহু লোক এখন যারা আছে আমাদের সঙ্গে তারা না ছিল তখনও তো আমি এমপি হয়েছি, মানুষকে নিয়ে রাজনীতি করেছি সারা জীবন, মানুষকে নিয়ে রাজনীতি করব, আর আগামী আর তো 3 মাস পরে ভোট হবে, কত ধানে কত চাল আছে সে বোঝা যাবে, কজন এখানে তৃণমূল জিতবে আর কত বিজেপি জিতবে সেটা সামনে আসবে। ঠিক দাদা, গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যমন্ত্রী বলেছেন যে বিজেপির পার্টি ম্যান মমতা ব্যানার্জি সরকারি পয়সা খরচ করে নীল সাদা লাগিয়ে মিটিং করে পার্টি কথা বলেন, ওনার মুখে এটা এই ভাষাটা ইউজ করা মানায়? ওনার তো লজ্জা হওয়া উচিত, মুখ্যমন্ত্রী সরকারি পয়সা সরকারি আমলা নিয়ে বসে উনি পার্টির বিজেপি আর তৃণমূলের গল্প করেন, তো ওনার মুখে এটা মানায় না। হাবলার ভিডিও ঘটনাটা কি বলবেন? হাবলার ভিডিও ঘটনা একটাই কথা, এখন ভিডিও কেন, এসডিও হবে, ডিএম হবে, তারপরে দেখবেন পুলিশ আইপিএসদের হবে, তারপরে দেখবেন থানা দরোগাবাবুর বাড়ি ডাকাতি হচ্ছে, কেন ল অ্যান্ড অর্ডার দুটোর বাংলায় কিছু নেই, না ল আছে না অর্ডার আছে, সিভিক পুলিশ থানা চাল আছে, গুন্ডারা রোডে আছে, আর পার্টির যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছে নিরীহ লোকরা জেলে আছে, সব গুন্ডা রোডে আছে, তো গুন্ডা চোর বদমাশরা কী করবে, চুরি করবে ছিনতাই করবে, গুন্ডা বদমাশরা তো ওখানে রামায়ণের পাঠ করবে না বা মহাভারত শুনতে যাবে না, ওরাও একই কাজ করবে। ওকে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটটা দেখাতে বলুন, আর ওর মতন গণ্ড মূর্খ আছে কি না, ও তো আগে চেয়ারম্যান ছিল, কী করে অনাস্থা হয় সেটা কি জানে না, সংখ্যায় যাদের বেশি হয় তাদের আমি আনতে পারে, ওর মতন গণ্ড মূর্খ লোককে আমি আর কী বলবো, আর পাগলে কী না বলে ছাগলে কী না খায়, ওর জবাব তো পেয়েই গেছো, এখনও পাগল হয়ে গেছে বুঝতে পারছেন, এবার ছাগল হয়ে যাবে তারপরে কী খাবে সে টের পাবে। আমি কি বললাম, এই মুহূর্তে কি বললাম কি প্রথমে ওনাকে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট দেখাতে বলুন, আর তারপরে ওনাকে বলুন ওনার মতন গণ্ডমুখে কেউ নেই, শীঘ্রই আমার অনাস্থা আনছে এটা নিয়ে।